এই মুহূর্তে আমি কলকাতা মেট্রো স্টেশনে এসেছি, স্টেডিয়াম। এখান থেকে আমি যাব সেন্ট্রাল পার্ক স্টেডিয়াম। এটা হচ্ছে কলকাতা যুবভারতী স্টেডিয়াম। এই হচ্ছে মেট্রো, নতুন হয়েছে আমাদের কলকাতার গর্ব, যেটা ভারতবর্ষে ফার্স্ট হয়েছিল কলকাতা মেট্রো। বাট কলকাতাতেই ফার্স্ট মেট্রো হলো যেখানে মেট্রোর সামনে কাজ লাগানো, অর্থাৎ দরজার সামনে কাজ লাগানো। ঢুকছি ভেতরটা, টিকিট কাউন্টার, টিকিট না অলরেডি হয়ে গেছে আমার। এটা সিকিউরিটি চেকিং পয়েন্ট, আমার যেমন টয়লেটে অসাধারণ করে হচ্ছে মনে হয় কলকাতা এয়ারপোর্ট। এটা আমি কয়েন চেক করলাম, ভেতর ঢুকে গেলাম। এটা হচ্ছে ভেতরটা মনে হয় কলকাতা এয়ারপোর্ট। ওটা উপরে উপরে যেতে হবে, উপরে গেলে কলকাতা এয়ারপোর্ট, সরি কলকাতা এয়ারপোর্ট না, আসলে কলকাতা এয়ারপোর্টটা হতে লাগছে। এটা হচ্ছে কলকাতা স্টেডিয়াম মেট্রো স্টেশন, এখান থেকে আমি যাবো সেন্ট্রাল পার্ক। এটা হচ্ছে টয়লেট, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নো ডাউট। মনে হয় যেন কোনো কোনো একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে আপনি ঢুকে গেছেন, অর্থাৎ ওদের টয়লেট আপনি ইউজ করছেন। খুব সুন্দর করেছে। এখন জাস্ট আমরা বেরিয়ে যাবো বাথরুম থেকে। এটা হচ্ছে ইলেকট্রিসিটি, যেটা কলকাতায় প্রথম ইলেকট্রিসিটি চালু হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক, তারপরে চালু হলো কলকাতা মেট্রো। সেই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করেছে। এখন যে কলকাতা মেট্রো যেটা তৈরি হলো, এরাও সেই ইলেকট্রিসিটিটাকে আবার নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এটা জাস্ট একটা অভাবনীয় যেটা আমাদের এই মুহূর্তে আছে, আমাদের বলা যেতে পারে না, পৃথিবীর মধ্যে এই মুহূর্তে যেটা আছে থাইল্যান্ডে। ওদের যেভাবে সিস্টেমটা করা হয়েছে মেট্রোর জন্য, ঠিক এখানেও সেরকমটাই করা হয়েছে কলকাতা মেট্রোতে, মানে স্পেশালি এই জাতীয় মেট্রোতে।